হ্যালো ভিউয়ার্স, র্যান্ডম মিডিয়ার পক্ষ থেকে আমি রাহাত আহমেদ বলছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে কিভাবে আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাংলাদেশ থেকে সম্পূর্ণ লিগাল ওয়েতে। তো ফার্স্ট আপনি এই লিঙ্কটিতে যাবেন, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন এই পেজটি আসবে, এই পেজটিতে 5 সেকেন্ড ওয়েট করবেন। স্কিপ অ্যাড, দেন এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন না। দেন কন্টিনিউ, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখান থেকে আপনারা বাংলাদেশটি খুঁজে বের করবেন। করে মনে হয় এই যে বাংলাদেশ হচ্ছে, ফোন নাম্বার আচ্ছা, অ্যাড্রেস লাইন, আমি অ্যাড্রেস লাইনটি দিচ্ছি। আচ্ছা, এই পেজ থেকে আপনি আপনার নিজের ফোন নাম্বার দিবেন, নিজের অ্যাড্রেস দিবেন, সব কিছু নিজের নিজেরই দিবেন, ফেক কোনো কিছু দেওয়ার দরকার নাই। ইন্ডিভিজুয়াল আচ্ছা, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আমি দিচ্ছি। আর এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, ন্যাশনালিটি বাংলাদেশ। দেন ওকে, আচ্ছা, আপনাদের ইমেলে একটি কনফার্মেশন মেসেজ যাবে, সেই সেই ইমেল থেকে আপনারা কনফার্ম করে নেবেন। আচ্ছা, পেমেন্ট সেট আপ, আপনারা এখানে আপনাদের কার্ড অ্যাড করতে পারেন। বিজনেস সেট আপ, প্রোফাইল সেটিংস,
আচ্ছা, এখান থেকে আপনি আপনার কার্ড অ্যাড করতে পারবেন। তো আপনার যদি পেজ অ্যাকাউন্ট থাকে তো আপনারা পেপ্যাল থেকে পেজে তো ট্রান্সফার করতে পারবেন। প্রাইমারি প্রাইমারি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন যে কিভাবে আমি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আপনারা যদি এভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমার নিজের একটি পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আমি অনেক দিন যাবতীয় ইউজ করতেছি এই ওয়েতে, তো এখন পর্যন্ত কোনো কিছু কোনো সমস্যা হয় নাই। আর যাদেরকে আমি এইভাবে ক্রিয়েট করে দিয়েছি তো তাদের কোনো প্রবলেম হয় নাই। তো আজ এ পর্যন্তই।